আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার নিয়ে পড়ব তো আমরা জানি যে কোনো একটা তরিদারকে যখন সেই তড়িৎ বিশ্লেষের মধ্যে রবিভূত করা হয় তখন সেই তরিদার একটা নির্দিষ্ট বিভব প্রাপ্ত হয় কিন্তু এই সুনির্দিষ্ট বিভবটা কিন্তু এককভাবে পরিমাপ করা সম্ভব না অর্থাৎ আমি শুধুমাত্র একটা অর্ধকোষকে নিয়ে সেটার বিভব কত সেটা পরিমাপ করতে পারবো না যখন দুইটা অর্ধকোষ কানেক্ট করা হয় তখন দুইটা অর্ধকোষ মিলে যে পূর্ণ কোষটা তৈরি হলো সেই পূর্ণ কোষের যে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ তরিচালক শক্তি সেইটা পরিমাপ করা সম্ভব এককভাবে একটা অর্ধকোষের তরিদ্বারের বিভব কত সেটা পরিমাপ করা সম্ভব হয় না তো এই জন্য আমরা তরিদ্বারের বিভব গণনা করার জন্য যেই ব্যবস্থাটা করি সেটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারকে তৈরি করে এবং এই প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারের মাধ্যমে একটা তরিদ্বারের বিভব কত সেটা গণনা করা হয় কারণ এই যে আমরা প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার নিয়েছি এটা নামই আছে প্রমাণ অর্থাৎ এটা একটা আদর্শ তরিদ্বার এই তরিদ্বারের বিভবটাকে ধরা হয় জিরো ভোল্ট তারপর এই তরিদ্বারের সাথে আমি যেই তরিদ্বারের বিভব গণনা করব। তাকে কানেক্ট করা হয় কানেক্ট করে মূল দুইটা যে তরিদ্বার মিলে একটা কোষ তৈরি হলো সেই কোষের তড়িৎচালক শক্তিকে পরিমাপ করা হয় যে তড়িৎচালক শক্তি আমরা পাবো সেটাই হবে আমরা যাকে গণনা করতে চাচ্ছি সেই তরিদ্বারের বিভব অর্থাৎ আমরা এখানে হাইড্রোজেন তরিদ্বারটা ব্যবহার করে অপর যে তরিদ্বার সেই তড়িৎদ্বারের বিভবটা গণনা করলাম তো এখানে আমরা যে বললাম যে দুইটা মিলে যে কোষ তৈরি হলো সেই কোষে তরিচালক শক্তিটা হবে নতুন তরিদ্বারের মোট যে তড়িৎদ্বার সে তরিদ্রার বিভব সেটা কেন কারণ হচ্ছে এখানে আমরা হাইড্রোজেন তৈরিারের বিভবটা শূন্য ধরেছি তো একটা তরিদারের বিভব শূন্য এবং তার সাথে অপর তরিদ্বারের যে বিভবের যোগফল সেটাই হচ্ছে মোট কোষের তৈরি শক্তি তো আমি যদি হাইড্রোজেন তৈরিারের বিভবকে ধরি এক্স এবং অপর তরিদার যেটার বিভব আমি তৈ গণনা করব বা পরিমাপ করব সেটার বিভব যদি হয় ওয়াই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ই এম এফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স বা তরিদচালক বল হাইড্রোজেন তরিদ্বারের বিভব এবং অপর তরিদ্বারের বিভবের সমষ্টি হচ্ছে তরিচালক শক্তি যেহেতু হাইড্রোজেন তরিদ্বারের বিভবকে আমি ধরেছি জিরো তাহলে জিরো প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ইএমএফ অর্থাৎ ওয়াই ইজ টু আমরা বলতে পারি ইএমএফ অর্থাৎ অপর তরিদ্বারের যে বিভবটা সেই বিভবটাই হচ্ছে মোট কোষে তরিদালক শক্তি এভাবে আমরা মূলত কোনো একটা তরিদ্বারের বিভব গণনা করে থাকি এখন এই যে প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার আমরা বললাম এই প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারটা আমরা কিভাবে তৈরি করি প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারটা তৈরি করার জন্য প্রথমে একটা পাত্র নেওয়া হবে সেই পাত্রের মধ্যে মোলার ঘনমাত্রার প্রোটন বিশিষ্ট দ্রবণ থাকবে তো আমরা জানি যে প্রোটন থাকে কোন দ্রবণে অ্যাসিড দ্রবণে তারা কোনো একটা অ্যাসিডের ওয়ানমোলার ঘনমাত্রার দ্রবণ পাত্রে নেওয়া হলো সেটা হতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড বা সালফুরিক অ্যাসিড যে কোনো অ্যাসিড তো এই যে আমি একটা দ্রবণ নিলাম সেই দ্রবণের মধ্যে এখন আমি একটা প্লাটিনামের পাত ডুবাবো তো এটা হচ্ছে প্লাটিনাম ধাতুর তৈরি একটা পাত এরপর এই প্লাটিনাম ধাতুর তৈরি পাতের ভেতরে হচ্ছে হাইড্রোজেন গ্যাস প্রবেশ করার ব্যবস্থা করব। তাহলে এখানে হচ্ছে হাইড্রোজেন গ্যাস প্রবেশ করবে প্রবেশ করে এই প্লাটিনাম ধাতুর সাথে সে কী করবে বিক্রিয়া করবে তো এই প্লাটিনাম তরির হাইড্রোজেন গ্যাস যখন প্রবেশ করে তখন এখানে দুই ধরনের বিক্রিয়া সম্পন্ন হয় প্রথমত হাইড্রোজেন গ্যাসটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে প্রোটনে রূপান্তরিত হয় আবার একটু পরে কি হয় এই যে প্রোটনগুলো সেই প্রোটনগুলো আবার ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেনে রূপান্তরিত হয় অর্থাৎ এখানে বলা যায় যে হাইড্রোজেন থেকে প্রোটন এটা একটা উভমুখী বিক্রিয়া হারে চলতে থাকে তো এখানে উভমুখী চিহ্ন আমরা প্রয়োগ করব অর্থাৎ উভুমুখী চিহ্ন দিয়ে বিক্রিয়াটাকে আমরা প্রকাশ করলাম তো হাইড্রোজেন থেকে প্রোটন তৈরি হওয়ার যে ঘটনাটা এটা একটা উভমুখী হারে চলতে থাকে তো এই যে আমরা তরিদ্বারটা তৈরি করলাম এইটা কি বলা হয় হচ্ছে হাইড্রোজেন প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার তো এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড সংক্ষেপে এস এইচ ই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড তো এই যে আমরা তৈরি তৈরি করলাম এখন এই তরিদার ব্যবহার করে আমরা যে কোনো অন্য একটা তরিদারের বিভব গণনা করতে পারবো তো কিভাবে করব সেটা তো আমরা প্রথমেই প্রসেসটা বর্ণনা করলাম তো এই তরিদ্বারের আরেকটা নাম আছে সেটা হচ্ছে প্রাইমারি নির্দেশক তরিদার তো নির্দেশক তরিদ্দার আমরা নামেই বুঝতে পারছি যে অন্য তরিদ্দারের বিভব নির্দেশ করার জন্য এই প্রাইমারি নির্দেশক তরিদ্বারকে ব্যবহার করা হবে তো এই প্রাইমারি নির্দেশক তৈরিদারটা আসলে ব্যবহার করা হচ্ছে একটা থিওরিটিক্যাল আলোচনা বলা যায় অর্থাৎ তাত্ত্বিকভাবে এটাকে মূলত প্রথমত উদ্ভাবন করা হয়েছিল কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে এটাকে প্রয়োগ করতে গিয়ে দেখা গেল যে এই মোলার ঘনমাত্রায় যে দ্রবণটা অ্যাসিড দ্রবণ এই অ্যাসিড দ্রবণকে আমাদের রাখতে হবে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অর্থাৎ কক্ষ তাপমাত্রায় কিন্তু কক্ষ তাপমাত্রায় অ্যাসিডের মোলার ঘনমাত্রার দ্রবণকে রাখা সম্ভব হচ্ছে না আবার দেখা যাচ্ছে যে আমরা এই যে অ্যাসিড দ্রবণ ব্যবহার করব এই অ্যাসিড য্রবণকে সবসময় মোলার ঘনমাত্রার মানে যে শর্তগুলো দরকার বাকি শর্তগুলো ফিল আপ করে অ্যাসিড দ্রবণকে পাওয়া যায় না এই কারণে প্রমাণ হাইড্রোজেন তরিদারটা ব্যবহার করা ব্যবহারিক ক্ষেত্রে সম্ভব হয় না তো এই প্রমাণ হাইড্রোজেন তরিদারের বদলে আমরা যে অপর তরিদ্বারগুলো ব্যবহার করে যে তরিদ্বার বিভব গণনা করব সেই তরিদ্বারগুলোকে বলা হয় হচ্ছে গৌণ নির্দেশক তরিদ্বার বা সেকেন্ডারি নির্দেশক তরিদার তো গৌণ নির্দেশক তরিদ্বারটা আসলে কি গৌণ নির্দেশক তরিদ্বার হচ্ছে এমন কিছু তরিদদার যেগুলোর প্রকৃত যে বিভব সেটাকে গণনা করা সম্ভব হয়েছে প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার ব্যবহার করে অর্থাৎ প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার ব্যবহার করে সুনির্দিষ্টভাবে গণনাকৃত এমন একটা তরিদ্দার সেই তরিদ্বারটা বিভব আমরা জানি তো এরকম তরিদ্বারকে আমরা বলি গৌণ নির্দেশক তরিদ্বার তো একইভাবে গৌণ নির্দেশক তরিদ্বারের ক্ষেত্রে যদি এটার বিভব হয় এক্স আর আমরা যে তরিদ্বারের বিভবটাকে গণনা করবো অর্থাৎ যেটার বিভব আমরা জানি না সেটার বিভব আমরা পরিমাপ করব সেটার বিভব যদি হয় ওয়াই এক্স প্লাস ওয়াই ইজ টু হবে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তি তো আমরা যেহেতু এক্সের মান জানি কারণ গৌণ কারণ গৌণ তরিদ্বার নির্দেশকের হচ্ছে যে বিভবটা সেটা আমাদের জানা থাকবে তো এক্সের মান জানা থাকলে ওয়াইজ ইকুয়াল টু হবে ইএমএফ মাইনাস এক্স অর্থাৎ দুইটা তরিদ্বার সংযোগ করে আমরা যে কোষ বিভব পাবো সেই কোষ বিভব থেকে আমরা জানা তরিদ্বারের বিভবকে বাদ দিলে বা মাইনাস করলে যে মানটা পাবো সেটাই হবে আমাদের অজানা তরিদ্বারের বিভব তো এইভাবে গৌর নির্দেশক তরিদার ব্যবহার করে আমরা অন্য যে কোনো তরিদারের বিভব কিন্তু গণনা করতে পারি তো গৌণ নির্দেশক তরিদ্বারগুলো কোনগুলো এগুলো হচ্ছে কোনো ধাতু এবং সেই ধাতুর অদ্রবণীয় লবণের দ্রবণ অর্থাৎ আমরা একটা ধাতু নিব সেই ধাতুকে একটা দ্রবণে আমরা ফার্স্টে কি করব প্রবেশ করাবো সেই দ্রবণটা হবে ওই ধাতুরই লবণের দ্রবণ কিন্তু লবণটা অদ্রবণীয় হবে তো এরকম যে অর্ধকোষ থাকবে সেই অর্ধকোষকে আমরা বলি গণ নির্দেশক তরিদ্বার এটা এক্সাম্পল হচ্ছে ক্যালোমেল তরিদার এবং আরেকটা এক্সাম্পল হচ্ছে সিলভার সিলভার আয়ন তরিদার তো আমরা জানি যে সিলভার ধাতুর যে লবণ সেগুলো বিশেষ করে সিলভার ক্লোরাইড সিলভার নাইট্রেট এই লবণগুলো অদ্রবণীয় লবণ হয় তো এই সিলভারকে যখন সিলভারের তৈরি পাতকে যখন সিলভার নাইট্রেট বা সিলভার ক্লোরাইড দ্রবণের প্রবেশ করানো হবে তখন যে তরিদ্বারটা তৈরি হবে সেই তরিদারের বিভবটাকে আমরা হাইড্রোজেনের বিভব দিয়ে কাউন্ট করব তারপর আমরা এই সিলভার সিলভার আয়নের তরিদারের বিভব হচ্ছে আমরা জেনে গেলাম তারপর সেটা ব্যবহার করে বা সেই মান ব্যবহার করে আমরা অজানা অপর কোনো তরিদারের বিভব গণনা করতে পারবো তাহলে আজকে এটাই ছিল আমাদের প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার নিয়ে আলোচনা তো আমরা আজকে প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারের পাশাপাশি প্রমাণ তরিদ্বার বিভব তারপরে হাইড্রোজেন তৈরিদারের গঠন সব কিছুই জানলাম তো আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য